দেখছেন গৌতমের সাথে। আমি আপনাদের জানিয়েছিলাম গৌতমের সাথে চ্যানেলে কোনো রকম ব্লগ আমি বানাবো না যতক্ষণ না পর্যন্ত আর্যিকর ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হচ্ছে। তো সেই মতো আমরা আর্যিকর নিয়েই আপনাদের সামনে ব্লগ তুলে ধরতে চাই। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এক মাস হতে যাচ্ছে, মানে 21 দিন 3 সপ্তাহ তো হয়ে গেল, আর কয়েকদিন পেরোলে 1 মাস। এখন অবধি কিন্তু অভয়ার কলকাতার আর্যিকর হসপিটালে যে মহিলা ডাক্তার ধর্ষণ, তারপর খুন, এখন অবধি কোনো রকম বিচার হলো না। আমরা রানীগঞ্জে যারা রয়েছেন বিশিষ্ট ডাক্তার, সাধারণ মানুষ যারা এই আর্যিকর আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। আমি এখন আছি একটি ওষুধের দোকান, দেখতে পাচ্ছেন, এবং এখানে রয়েছেন, এবং তার সঙ্গে আমি কথা বলবো। এনার মেয়ে জামাই কিন্তু সুপ্রতিষ্ঠিত ডাক্তার, এখন রয়েছেন দিল্লিতে। আমি ওনার সঙ্গে কথা বলে নেব মেয়েকে কীভাবে ডাক্তারিতে ডাক্তার হলো, তার পিছনে আপনি সঙ্গে ছিলেন এনআরএস হসপিটাল থেকে পাস করা, তো সেই দিনের কথা ছোট করে যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, তখনও কি আপনার ভীতি, ভয় ভীতি ছিল যে এরকম ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, মানে মনে হতো, মানে সবসময় মেয়ে বলে যেন ভয় লাগতো যে মেয়ের যদি কখনো কিছু হয়ে যায়। খুব আসলে আমরা খুব অসহায় বাড়ির নয়, তো মানে খুব কষ্ট করে মেয়েদেরকে মানুষ করতে হয় আমাদের মতন ফ্যামিলিতে, মেয়ে বা ছেলে দুজনকে। তো মেয়ে এনআরএস মেডিকেল কলেজে মেয়ে যখন চান্স পেল পড়বার জন্যে, তো প্রথম কিছুদিন ভয় ভয় ছিলাম, তারপরেও যেন ভয় লাগতো যে মেয়ে কোথাও কিছু হয়ে যাবে না। তো এইভাবে মেয়ের সাথেই আমাকে, মানে আমি থাকতাম, মানে একটা যেন আতঙ্ক লাগতো যে যদি কিছু হয়ে যায়। আপনার আতঙ্কটা কিন্তু আজকে এইভাবে যে ঘটনাটা ঘটে গেল, কি বলে কোনো মায়ের, হয়তো আমি মা সেফ হয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত যে সেফ থাকবো ভবিষ্যতে সে সিকিউরিটিটা তো দরকার। মানে আমার মেয়ে আর পাস আউট হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, চলে গেছে, বাইরে আছে, কিন্তু এখন আমার পরে নেক্সট পরে আরও যারা আমার মতন মারা মেয়েদের সাথে সাথেই এখনও তারা ঘুরে, অনেকে মেয়ের কাছে, যেমন আমি 10 দিন 15 দিন করে আমি এনআরএসে হোস্টেলেই থাকতাম, কোনো সিট খালি থাকলে বলতো মা চলে এসো কিছুদিন থাকো এখানে, তো ওখানে থাকতাম কিছুদিন করেই মাঝে মধ্যে, তারপরে পরীক্ষার সময়ও থাকতাম। তো এখন সেই মারা যারা থাকতে পারছে না, তাদের তো দূরে থেকে তো ভয় হয়, না জানি কোন মা, যেমন এই মা একজন কষ্টের মধ্যে এখন আছে, মানে এর পরিসীমা নেই, মানে সীমার বাইরে কষ্টের, আমি একজন মা হয়ে অনুভব করছি ওনার মার মতন, অভয়ের মায়ের মতন, যেন কোনো মা তো আর কষ্ট না পায়। 21 দিন হয়ে গেল সিবিআই হাতে তদন্ত হচ্ছে, কিন্তু এখন অবধি কোনো বিচার আমরা কিছু পেলাম না, দেখব উচিত তো কি বলবো, আমরা তো রাস্তায় তো নেমেইছি, নামতেও রাজি আছি, যাতে কিছু হয়। আমি পার্টি কোনো দল এ সকল বুঝছি না, দেখছি না, শুধু চাইছি যেন এই অভয়ের মতন সমস্ত মেয়েরাই যেন একটা নিরাপত্তা পায়, আর সমস্ত যে মেয়েরা এখনো পড়াশোনা করছে তাদের যেন একটা ঠিক সেফ জায়গায় থাকে তারা। আমি বলেছিলাম যে আর্যিকরের যে আন্দোলন এবং রানীগঞ্জে যারা প্রথম সারিতে ছিলেন, নিশ্চয়ই এই দুটো ফেস আপনারা চিনতে পারছেন, একদিকে কঙ্কনা, একদিকে সোনালী, এরা কিন্তু এই রানীগঞ্জের রাত জাগো রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এখন রাত জাগাটা কতদূর, তারাও কিন্তু মানে প্রত্যেকটা নারী বোধ এখন রাত জাগছে এবং সুবিচারের আশায়, তাই না? আমরা প্রত্যেকেই কিন্তু রাত জেগে আছি সুবিচারের আশায়। তো প্রায় 21 দিন হয়ে গেল, 1 মাস হতে যাচ্ছে, সিবিআই আন্ডারে চলে এসেছে তদন্ত, কিন্তু বিচার, দয়াল তুমি বিচার করো, তো কি বলবে কঙ্কনা? আমরা আস্থা রেখেছি, 21 দিন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, এর শেষ দেখে ছাড়বো, আমাদের এরকম সবারই একটা এরকম টেন্ডেন্সি বা মেন্টালিটি, স্পেশালি এটা আমাদের নারীদের জন্য। তো আমরা অন্নপূর্ণারা যারা আছেন সব জায়গার, বিভিন্ন জায়গা, নট অনলি আমাদের রানীগঞ্জ, আশেপাশে সবাই চেয়ে আছে সুপ্রিম কোর্টের বিচারের ওপর। অ্যান্ড আমরা জানি অবভিয়াসলি এতদিনকার যে আমাদের আন্দোলন বৃথা যাবে না, নিশ্চয়ই বিচার পাবো আমরা। তো ওয়েট করছি 5th সেপ্টেম্বরের, যেবার কী হবে না হবে। হ্যাঁ, এর থেকে একটা জিনিস ভালো করে বুঝতে পেরেছি যে
একদিকে অবভিয়াসলি আর্জি করে জাস্টিসটা ইম্পর্টেন্ট, তার সাথে সাথে নারী নিরাপত্তাটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য। অ্যান্ড এই নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে ওই টুকু সময়ের মধ্যে যতটুকু সার্ভে করে বা যা করে জানতে পেরেছি, কারণ ওই গ্যাপটা প্রশাসনকে ডাকা বা মা বাবা ফ্যামিলি যে টাইমে আমি দুর্ঘটনার কবলে পড়বো ওই আশা টুকুর ওই মাঝখানের সময়টা আমি কীভাবে ডিল করবো তার জন্য সব প্রিকশনস আমাকে নিজেকেই নিতে হবে। সেটা কোনো রকম প্রিকশন কিট হোক, আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স টেকনিক হোক, আমরা যেহেতু একটা এনজিও থেকে বিলং করি এরকম আমার ব্যাকগ্রাউন্ড যেটা, তো আমরা সবসময় ফোকাস রাখছি আর পরবর্তীকালেও আমরা যে তথ্যসূচি রাখবো যে সেলফ ডিফেন্স টেকনিক, জানি না কতটা করতে পারবো, আমি এটাও জানি না যে আমার অপোজিটে যে আছে সে কতটা শক্তিশালী, কিন্তু আমি ট্রাই করবো যাতে আমি নিজেকে সেভ করতে পারি। তো আমার মেন্টালিটি এটা বলছে অবভিয়াসলি আর্জিকর থেকেই শেখা যে নিজেদের যে মানে কি বলবো নিজেদের যে নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে, কিন্তু অবভিয়াসলি তার সাথে সাথে আমরা লুকিং ফরওয়ার্ডও যে অবভিয়াসলি কথাটা যখন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে তো নিশ্চয়ই কিছু না কিছু বিচার পাবো আমরা, অ্যান্ড তাই জন্য লেটস হোপ ফর দ্য বেস্ট। সরণী, তুমি তোমরা দুজনে এবং আরও সবাই রানীগঞ্জে রাত জাগা রাত জাগো, এবং সেক্ষেত্রে প্রথম যেভাবে শুরু করেছিলে এবং এখন কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা ভীষণভাবে মর্মাহত এই বিষয়টাতে যে এতগুলো দিন হয়ে গেল, 21টা দিন কিন্তু অল্প সময় নয় দাদা, 21টা দিন ধরে আমরা বিচারের আশাতে সবাই একেবারে বুক বেঁধে আছি কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। মানে প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা শুনছি, আজকে শুনছি এ ধরা পড়েছে, কালকে শুনছি সে ছাড়া পাচ্ছে, পরশু দিন সে শুনছি সে অন্য জায়গায় নাকি ট্রান্সফার হয়ে গেছে। এটা কেন হবে, কেন পুরো সিস্টেমটাকে থামিয়ে দেওয়া যাচ্ছে না? আমার প্রশ্নটা এটাই যে একটা সময়ের মধ্যে আমরা যেটা চেয়েছিলাম যে হ্যাঁ বিচার নিশ্চয়ই হবে, দেখুন আজকে দাদা এটা কোনো প্রথম ঘটনা নয়, নারী নির্যাতনের ঘটনা আমরা যদি একটুখানি গুগল সার্চ করি প্রত্যেক 6 মিনিটে ভারতবর্ষে কোথাও না কোথাও নারী নির্যাতিত হচ্ছে। এর আগে ওয়েস্ট বেঙ্গলে কামধুনির ঘটনা, শিউরির ঘটনা, এই সমস্ত হাজার একটা ঘটনা আছে যেখানে আমরা বাচ্চা শিশু থেকেও একদম, এটাই হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার। মানে একটা মানে 5 মাসের বাচ্চা, 5 বছরের বাচ্চা, সে স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার পথে ড্রাইভার তাকে নির্যাতন করছে, একজন বুড়ি স্কুলের সাফাই কর্মী যে ঘটনাটা শুনলাম, 85 বছরের বৃদ্ধা, তিনি মাত্র মানে কাগজ কুড়িয়ে তিনি জীবিকা নির্বাহ করেন, তাকেও মানুষ ছাড়ছে না। মানে এই ধরনের যে একটা উত্তেজনা প্রবণ সমাজ আমরা তৈরি করছি, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি একজন পুত্র সন্তানের মা, আমি একজন ছেলের মা, তো সেই মায়ের জায়গা থেকে আমি মায়ের মানে ভঙ্গি থেকে আমি বলছি, মায়ের দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাইছি যে আমাদের সবাইকে না দায়িত্ব নিতে হবে। মানে শুধুমাত্র যে আমরা বিচারের আশা করবো বা সরকারকে বলছি হায় হায় আমাদের বিচার চাই, একদম সন্তান করার ক্ষেত্রে প্রথম থেকে আমার মনে হয় এই জিনিসটা ভাবা উচিত। মানে এই যে আমাদের আজকে বিচার চাইতে হচ্ছে, এই বিচারটা চাইতেই হবে না যদি আমাদের সমাজটা একটুখানি পরিশুদ্ধভাবে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে। আজকে থেকে আমরা সবাই আমরা বুক বেঁধেছি, আমরা এর একটা নিশ্চয়ই আমরা খুব ভালো একটা আউটকাম পাবো, আমাদের বিচার হবে, জাস্টিস পাবো, আমাদের যিনি রয়েছেন তিলোত্তমা তিনি শান্তি পাবেন, তার আত্মা শান্তি পাবে যদি আমরা এই বিচারটা সঠিকভাবে পাই। এখনও পর্যন্ত আমরা সেটা পেয়ে উঠলাম না, কিন্তু আমি ভীষণভাবে আশাবাদী যে হ্যাঁ নিশ্চয়ই এটা পাবো। এবং তার সাথে সাথে আমি একটা কথা বারবার করে বলবো যে এই যে পুজো কমিটির টাকা ফিরিয়ে দেওয়া বা সরকারের বিরুদ্ধে লড়াই করা বা এই যে আমাদের আন্দোলনটাকে একটা রাজনৈতিক রূপ দিয়ে দেওয়া, এগুলো না করাটাই বেটার আমার মনে হয়। কিন্তু রাজনৈতিক ব্যাপারটা চলে এসেছে রাস্তায়, তার রাজনৈতিক ব্যাপারটাও চলে এসেছে, রাজনৈতিক নেতারা রাস্তায় নেমে, একদম রাজনৈতিক নেতারা নামুক তাতে অসুবিধা নেই, কিন্তু তারা রাজনৈতিক মোড়ক থেকে সরে গিয়ে নামা, মানে মানুষ হিসাবে তারা রাস্তায় নামুক, আমি এটাই চাইবো। রাজনৈতিক জায়গা থেকে সরে যদি আন্দোলনটা করা যায় আমার মনে হয় এই আন্দোলনটা অনেকটা বড় আকার নিতে পারতো এবং এটা আরও ভালো জায়গায় হয়তো আমরা জিনিসটাকে আমরা প্রোটেস্টটাকে আরও জোরদার করতে পারতাম। আজকের ডেটে কোথাও না কোথাও একটু দল ভিত্তিক হয়ে যাচ্ছে, অমুক দল চাইছে অমুক দল কথা বলবে না, আমরা চাইছি ওরা কথা বলবে না, সবাই নিজেদের ফেসটাকে প্রমোট করার জন্য চেষ্টা করছি, আলটিমেটলি কী হচ্ছে আমরা আমাদের ফোকাসটা থেকে সরে যাচ্ছি। এবং এই পুরো ঘটনার মানে জায়গা থেকে মানে দূর থেকে দাঁড়িয়ে আমি শুধুমাত্র এইটুকু বলবো যে আমরা তো বেসিক্যালি মেয়ে দাদা, মানে নিরাপত্তার জিনিসটা সবাইকে ভাবতেই হবে, কিছু করার নেই। এবং কঙ্কনা যে কথাটা বললো যে আমাদের নিরাপত্তাটা আমাদেরকেই ভাবতে হবে, যতই সেলফ ডিফেন্স শিখি আমরা গুড টাচ ব্যাড টাচের আমরা লেসেন নিই পার্টিকুলার ওই টাইমে কিন্তু কিচ্ছু করা সম্ভব হয় না। একসাথে 10 জন পুরুষ ঝাঁপিয়ে পড়লে কোনো নারীর ক্ষমতা নেই, বা একইভাবে 10 জন নারী একজন পুরুষের উপর ঝাঁপিয়ে পড়লে সেই পুরুষেরও কিন্তু ক্ষমতা নেই তাকে আটকানো। সুতরাং মানসিকতা পাল্টাতে হবে প্রথম কথা, শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষা বাড়ি থেকে যেটা প্রথম শুরু হয় একটা বাচ্চার, সেখান থেকে শুরুয়াত করতে হবে, আমাদের নিজেদের মানসিকতাগুলোকে পাল্টাতে হবে, সবার প্রতি মানবিক হতে হবে। আর বিশেষ করে রানীগঞ্জের তরফ থেকে আমি এই মেসেজ সবাইকে দিতে চাই, যতজন আমাদেরকে শুনবে বা আগামী দিনে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা বড়ো হচ্ছে আমাদের সাথে সাথে আমাদের
আমাদের ছাত্র সমাজ যারা তৈরি হচ্ছে এখন, তারা একটুখানি মানবিক হোক, তারা দৃঢ় প্রতিজ্ঞ হোক যে সমাজটাকে আমরা সুন্দর করে গড়ে তুলবো, রানীগঞ্জটাকে ছোট জায়গা থেকে শুরু করি। দাদা, সব গোটা বিশ্বকে তো পাল্টাতে পারবো না, কিন্তু একটা দিন এমন আসুক যে আমরা জোর গলায় বলতে পারবো যে রানীগঞ্জে কোনো রকম ক্রাইম হয় না। আমরা রানীগঞ্জকে দেখেই আগামী দিনে অন্য কোন শহর, অন্য কোন রাজ্য, অন্য কোন দেশ, একটা দিন এমন আসুক যেখানে ভারতবর্ষে হয়তো কেউ একজন মানে প্রাইজ নিচ্ছেন হয়তো জাতীয় স্তরে, তিনি ওখানে গিয়ে বলুন যে আমি একটা শহরের কথা বলতে চাই, সেটা হচ্ছে রানীগঞ্জ শহর, ওই একটা শহর আমি দেখেছি যেখানে কিন্তু কোনো ক্রাইম হয় না, নারীরা নিরাপদ, মানে রাতেবেলা বেরোচ্ছে উইদাউট এনি টেনশন, আমার কি হবে না হবে, রাতে ঘোরা পাড়ায় যদি মোড়ের দাদারাও সেফ, মানে তোমরা ঠিক করে বাড়ি যাও, এরকম সেফলি একটা, মানে যদি আমরা, আমার মনে হয় যে আপব্রিঙ্গিং যদি আমাদের ঠিক থাকে, ওই মানে নিজের ওই শিকড়টা যদি ঠিক থাকে, তো আস্তে 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 ডেফিনেটলি আমরা চেঞ্জ হবে, হতেই হবে, এটাই আমরা মনে করি। আশাই বুক বাঁধে চাষা এবং এই দুজন নারী, এবং আমরা শুরু করি না রানীগঞ্জ থেকে, এবং এই দুজন নারী আপনারা প্রথমেই জানেন যে আন্দোলন যে প্রথম সারি যারা ছিলেন প্রথমেই বললাম, তারা দুজনের কথা দিয়ে আমি আপনাদের তুলে ধরছি যে আমরা রানীগঞ্জ থেকেই শুরু করি, এবং সারা দেশ সারা বিশ্ব যখন বলবে রানীগঞ্জ, তোমাকে দেখে আমরা এগিয়ে যাব। আমরা এখন পেয়ে গেছি IIM-এর প্রেসিডেন্ট রানীগঞ্জ শাখা ডক্টর চৈতালী বসু। আমরা তার কাছে জানতে চাইবো যে এর আগেও আপনাদের বললাম যে রানীগঞ্জে যে আরজিকর আন্দোলনকারীর প্রথম সারিতে যারা ছিলেন সাক্ষাৎ রয়েছেন ডক্টর চৈতালী বসু, আমরা একটুখানি জেনে নিতে চাইবো যে প্রথম যে আন্দোলনটা শুরু হয়েছিল রানীগঞ্জের বুক থেকে, সব জায়গায়ই হচ্ছে আন্দোলন, কিন্তু কি মনে হচ্ছে এখন প্রায় 21 দিন পেরিয়ে গেল, এখনও আমরা কিন্তু বিচার পেলাম না, কি বলবো? বিচার পেলাম না এটা ঠিকই, কিন্তু বিচারের যে 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 বিচারের জন্য যে তথ্য প্রমাণ সেগুলোকে আমরা সবাই দেখেছি, একদম টিভিতে লাইভ দেখেছি যে একটার পর একটা 14 তারিখ রাত্রিতে কীভাবে ধ্বংস করা হলো, তার আগেও কীভাবে মানে সেমিনার রুমের পাশের ঘরটাকে ভেঙে দেওয়া হলো, এবং তারপরে নানান অডিও ভিডিও ক্লিপ আমরা দেখতে পাচ্ছি যে এই হয়তো ওইটাই মানে অকুস্থল ছিল যেখানে ঘটনাটা ঘটেছে, আদৌ হয়তো মানে সেমিনার রুমে থাকেনি। কালকে তো আবার শুনলাম যে মেয়েটির গায়ে যে চাদর ছিল সেটা 3টে কালার হয়ে গেছে, মেয়েটির মা টিভিতে বলছে। তো যাই হোক, এরকম বহু তথ্য প্রমাণ এবং অডিও ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা আমাদের মাননীয় যে CBI সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তার উপরে আস্থা রেখেছি, মানে ওনারা বলছেন যে আমরা এত প্রমাণ ভিত্তিতে আমরা সেটা বিভিন্ন লাই ডিটেক্টর এসব বিভিন্ন মাধ্যমে ওনারা করছেন, এত তাড়াতাড়ি ওনারা দিতে পারবেন না, তো আমরা সবাইও সেটা ভাবছি, কিন্তু আমরা যতটাই আমরা যে এইটা আমরা প্রতিবাদ আমরা চালিয়ে যাবই, এটা যতদিন না এর কোনো একটা আমরা সদুত্তর পাচ্ছি, তার পানিশমেন্ট পাচ্ছি, দোষীকে ধরা না হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে, আমরা যদি ডাক্তারের অল্পতেই হাল ছেড়ে দিই, কেননা আমাদের ডাক্তারি পেশায় সবাই জানে বেশি দিন আমরা ধরে রাখতে পারি না, কেন, কারণ আমাদের পেশেন্ট দেখা, চেম্বার, হসপিটাল মেনটেন করা, এটা একটা আমাদের দায়বদ্ধতা থাকে। তো আমরা সবাই ঠিক করেছি, জুনিয়র ডক্টররা তো করছেই, তারাও কাজে পার্শিয়ালি জয়েন করেছে এবং তার সঙ্গে তারা প্রতিবাদ মঞ্চ চালিয়ে যাচ্ছে, আমরাও তেমন পরবর্তীকালে বিভিন্ন আমরা রানীগঞ্জের বুকে যে একটা সমন্বয় কমিটি তৈরি করেছি বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে, সকলেরই ইচ্ছে এই আন্দোলনকে আমরা চালিয়ে যাব, আমরা কখনো এটা ভুলব না, সেইটার যদি আমরা এইভাবে না ভুলে যাই তাহলে হয়তো আমরা একটা চাপ সৃষ্টি করতে পারবো, বা অ্যাটলিস্ট মনে হবে যে আমরা মানে আমরা যে হেরে গেছি, মানে আমরা হাল ছেড়ে দিয়েছি, তা নয়। তো আমরা সমন্বয় কমিটি থেকে সেদিন অনেকগুলি আমরা পুরো রানীগঞ্জের যে কজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, সকলের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা সিদ্ধান্ত এসে ফেলেছি, আমরা কয়েকটি সেদিনের কর্মসূচি নিয়েছি, তো যেগুলো কী কীভাবে কী করা যায়, তার মধ্যে আমি বলছি যে কয়েকটা আমরা যে এরকম একটা সর্বপ্রথম আমরা ঠিক করেছি, আমরা একটা ব্যাচ সবসময় পরে থাকবো, এটা আমরা তৈরি করতে দিয়েছি যে আমরা জাস্টিস ফর অভয়া আর আমাদের ডাক্তাররা না, শুধু ডাক্তাররা, আমরা সবাইকে দেবো এটা, হ্যাঁ, এবং এটা আমরা ঠিক করেছি। আরেকটা যে বিভিন্ন ধর্মস্থানগুলো, যেমন এখানে শ্যাম মন্দির, গুরুদোয়ারা, চার্চ, তারপর পীর বাবার যে স্থান,
এইসব জায়গাতে এমনিতেই মানুষ ভিড় করে বিভিন্ন কারণে। এদের সঙ্গে যোগাযোগ করে আমরা ঠিক করেছি যে ওইখানে আমরা কোনো একদিন যাব। হতে পারে ধর্মের সমস্ত ঠাকুর দেবতা সবাই তো মা, সর্বধর্ম নির্বিশেষে সকলের কাছে আমরা প্রার্থনাও করব এবং সমস্ত এই ধর্মালম্বী মানুষদেরকে আমরা শুধু একটা বলবো, এই বিচার চাওয়ার জন্য যেন আমাদের পাশে থাকে, এই একটা কর্মসূচি। আর একটা আমরা যেগুলো তো আছেই কিভাবে করবে, আর আরেকটা আমরা করেছি যে যাদেরকে ধরার কথা, এফআইআর এখনও লঞ্চ হয়েছে হয়তো, কারণ আমি আমাদের যে প্রধান অভিযুক্ত তাকে এখনও গ্রেফতার করা হয়নি, সেই দাবিতেও আমরা সবাই সোচ্চার থাকব। আর আমরা আরেকটা ঠিক করেছি, আমরা একটা স্ট্যাম্প বানাবো, আমরা প্রত্যেকে প্রেসক্রিপশনের পাশে জাস্টিস ফর অভয় স্ট্যাম্পটা দেবো। আর এই যে সামনে পুজো আসছে, আমরা হয়তো পুজোর আনন্দে সব জায়গায় ভুলে যেতে পারি, কিন্তু পুজোতে আমরা যেভাবেই যেই প্যান্ডেলেই যাই না কেন আমরা এই ব্যাচটা থাকবে, এবং পুজোতে যে মানুষদের ভিড় করবে তাদেরকেও আমরা মনে করিয়ে দেবো যে দুর্গা পুজো হচ্ছেই, কিন্তু আমাদের আসল ঘরে দুর্গা যে চলে গেছে তাকেও আমরা ভুলবো না, আমরা তাকে নাম দিই অগ্নিকন্যা। সে যেন আগুনের মধ্যে থেকে বেরিয়ে এসছে, সে তার জীবন দিয়ে এই যে যত রকমের দুর্নীতি হচ্ছে সেটা সম্পর্কে হয়তো কিছু কিছু ছোটোখাটো ঘটনা হলো, এরকম সাধারণ মানুষের মধ্যে সেটা এত জাগরণ বাড়ানো সবাই জানতে পারেনি, আজ সেগুলো সবাই জানতে পাচ্ছে এবং সেইটাকে আমরা ধরে রাখবো। তার বাবা মাও বলেছেন যে প্রকাশ্যে আসবেন জনসভায়, তা আমরা চাইবো, আমরা সেদিন ঠিক করেছি যে সমস্ত বাবা মারা মেডিকেল স্টুডেন্ট যারা পড়ছে, তো সবার বাবা মাকে বলবো যে আপনারাও মঞ্চে আসুন, আপনারাও আপনাদের ছেলে মেয়ে প্রত্যেকের জন্য প্রার্থনা করুন যে যেন আরেকটা এরকম অভয়ানা তৈরি হয় এবং প্রতি যোগ্য বিচার আমরা সবাই চাই। শুনলেন আইএমএর প্রেসিডেন্ট রানীগঞ্জ শাখা ডক্টর চৈতালি বসুর কথা। আমরা সত্যিকারের যে পুজো আসছে, আসল দুর্গা কিন্তু আমরা হারিয়েছি, এবং নারী মানেই মা দুর্গা, এবং মা দুর্গা সাক্ষাৎ অসুরকে বধ করেছিলেন, এইভাবে কিন্তু নারীরাও একদিন অসুরকে বধ করবে, আবার মা আসছেন অসুর বধ করার জন্য। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, এবং আমরা আবার বলি জাস্টিস ফর আরজিকর।